নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমে চোখ রাখছি আবহাওয়ার দিকে, যেহেতু ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ 12 ঘন্টার মধ্যে আছড়ে পড়বে উত্তর পূর্বে, সেক্ষেত্রে কিন্তু ইতিমধ্যেই সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলি থেকে শুরু করে বিভিন্ন নদীর সামনে বা বিভিন্ন সমুদ্রের সামনে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। দেশের উত্তরে তাপপ্রবাহের লাল সতর্ক মধ্যেই উত্তর পূর্বে বৃষ্টির কমলা সতর্ক বার্তা জারি করা হয়েছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে সমুদ্র উপকূলবর্তী এলাকায় এই মুহূর্তে কিন্তু মাইকিং চলছে, সাধারণ মানুষ সচেতন করা হচ্ছে এবং যারা মৎস্য চাষীরা রয়েছে বা জেলেরা রয়েছে তাদেরকে কিন্তু এই মুহূর্তে সতর্ক করা হয়েছে যে কয়েকদিন যেন সমুদ্রের সামনে না আসেন, অর্থাৎ কড়া সতর্ক বার্তা কিন্তু এই মুহূর্তে জারি করে দেওয়া হয়েছে। সে এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু আমরা সোজা চলে গেছি বঙ্গোপসাগরের ঠিক আশপাশে কেমন পরিস্থিতি রয়েছে, সমুদ্র উপকূলবর্তী এলাকায় এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে, সাধারণ মানুষকে কিভাবে সচেতন করা হচ্ছে, সমস্ত বিষয় কিন্তু আমরা এক্সক্লুসিভ আপনাদের সামনে দিচ্ছি। দেখুন কিভাবে সতর্ক করা হচ্ছে সাধারণ মানুষকে। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী বঙ্গোপসাগরে রেমাল নামক এক ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে, তাই উপকূলবর্তী জনগণকে জানানো যায় যে আপনারা গভীর সমুদ্রে কেউ নেমে স্নান করবেন না, আপনারা উপরের দিকে থাকুন। এবং মৎস্যজীবীদেরও জানানো যায় যে আপনারা কেউ গভীর সমুদ্রে গিয়ে মাছ ধরতে যাবেন না। সাগর ব্লক প্রশাসন কর্তৃক জনস্বার্থে প্রচারিত অনুযায়ী বঙ্গোপসাগরে এক গভীর ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে, তাই উপকূলবর্তী জনগণকে জানানো যায় যে আপনারা নদীর মাঝখানের দিকে গিয়ে স্নান করবেন না, আপনারা উপরের দিকে থাকুন। এবং মৎস্যজীবী ভাইদের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা, আপনারা আপনারা শুনলেন তাদের বক্তব্য, অর্থাৎ গভীর সমুদ্রে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং যারা এই মুহূর্তে সমুদ্র উপকূলবর্তী এলাকায় জলোচ্ছ্বাসে দেখতে উপস্থিত হচ্ছেন তাদের প্রত্যেককেই সমুদ্রে যেতে বারণ করা হচ্ছে। এই মুহূর্তে এনডিআরএফের টিম প্রস্তুত রয়েছে বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের ফলে 12 ঘন্টার মধ্যেই এই প্রভাব দেখা যাবে সমুদ্র উপকূলবর্তী এলাকায় এবং গোটা উত্তর পূর্বাঞ্চলে। সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, আমরা এতক্ষণ দেখছিলাম যে সমুদ্র উপকূলবর্তী এলাকায় কিভাবে সতর্ক বার্তা জারি করা হয়েছে এবং মৎস্যজীবীদের উপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা। সেক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলেও তো তার প্রভাব পড়তে চলেছে, উত্তর পূর্বাঞ্চলে এই মুহূর্তে কি পরিস্থিতি, কতটা প্রভাব পড়তে চলেছে এই ঘূর্ণিঝড়ের? এই মুহূর্তে দাঁড়িয়ে রবিবার ঘূর্ণিঝড় রিমালের ল্যান্ডফল হওয়ার সম্ভাবনার কথা সব থেকে বেশি ভাবে জানানো হচ্ছে। বলা যেতে পারে যে একেবারে প্রবল রয়েছে ল্যান্ডফলের সম্ভাবনা আগামী রবিবার। তার আগে উড়িষ্যা থেকে বাংলার মধ্যে অভিমুখ হতে পারে বলে এই মুহূর্তে জানানো হচ্ছে, আর পরবর্তীতে তা যখন অগ্রসর হবে তখন তা বাংলাদেশের দিকে যখন যাবে তখন সেটা উত্তর পশ্চিমের উপর, উত্তর পূর্বের উপর সব থেকে বেশি প্রভাব সৃষ্টি করবে এমনটাই কিন্তু এই মুহূর্তে খবর হাওয়া অফিস থেকে। দেখো, আমরা সমুদ্র উপকূলবর্তী এলাকার সেই ছবি দেখাচ্ছি, বঙ্গোপসাগর বলো বা বাংলাদেশ বলো বা পশ্চিমবঙ্গের বা ওড়িশার সমুদ্র উপকূল বলো, প্রত্যেকটা জায়গার আপডেট কিন্তু নিউজ ভ্যানগার্ড প্রতিনিধিরা তুলে ধরছে মুহূর্তে মুহূর্তে। এবং সেই জায়গাতে আমরা নজর রেখে চলেছি যে এই ঘূর্ণিঝড় যেটা আসতে চলেছে তার প্রভাব কতটা জোরালো হতে চলেছে বা কোন কোন এলাকাতে তার প্রভাব সব থেকে বেশি পড়তে চলেছে। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে এখনো পর্যন্ত যেটা বলা হচ্ছে যে নিম্নচাপের কথা বলা হয়েছিল 24 তারিখ
অর্থাৎ আজকের মধ্যে সৃষ্টি হবে, সেই নিম্নচাপ আরো ভারী থেকে অতি ভারী হতে রূপ নিচ্ছে, এবং যেটা আজকের আর 12 ঘন্টার মধ্যে আছড়ে পড়তে পারে বেশ কিছু অঞ্চলে, যার মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে, উত্তর পূর্ব ভারত রয়েছে এবং বাংলাদেশ রয়েছে। তার সঙ্গে মৌসুম ভবন যেটা বলছে যে দক্ষিণ পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে চেরিতে পরিণত হচ্ছে, সেটা এই মুহূর্তে উত্তর পূর্ব দিকে এগোচ্ছে, বঙ্গোপসাগরে আরো ঘনীভূত হবে পরবর্তীতে গভীর নিম্নচাপ, এবং 48 ঘন্টার মধ্যে তার একটা বড়সড় প্রভাব লক্ষ্য করা যাবে। দেখো, সমুদ্র উপকূলবর্তী এলাকাতে ইতিমধ্যে সতর্কতা জারি করা হচ্ছে, বাইকিং করা হচ্ছে, মৎস্যজীবীদের ক্ষেত্রে সরে আসার নির্দেশ দেওয়া হচ্ছে, যারা পর্যটকরা রয়েছে তাদেরকে সরে যেতে বলা হচ্ছে। দীঘার কথায় যদি বলি, এই মুহূর্তে আমরা ছবিতে যে দেখাচ্ছি যে এনডিআরএফ এর টিম এই মুহূর্তে সতর্ক করছে, বাইকিং করছে, তারা কিন্তু মেনলি পর্যটকদের উদ্দেশ্যেই বলছে, কারণ দীঘার যে সমস্ত হোটেলগুলো রয়েছে তাদেরকে আবহাওয়া দপ্তর থেকে শুরু করে স্থানীয় প্রশাসন প্রাথমিকভাবে বুকিং নেওয়া বন্ধ করতে বলা হয়েছে। অর্থাৎ আগামী 26 থেকে 27 তারিখ পর্যন্ত যাতে কোনো হোটেলগুলিতে কোনো পর্যটক না থাকে, যারা এখনো পর্যন্ত রয়েছে তাদেরকে যাতে সেই হোটেল ছেড়ে দিয়ে যথাস্থানে ফিরে যেতে ফিরে তারা চলে যান, সেই নির্দেশ এই মুহূর্তে দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। মাইকিং করা হচ্ছে মৎস্যজীবীদের জন্য। অন্যদিকে রাজ্যের কথাও যদি বলি, আকাশ ভোরের দিকে অংশত মেঘলায় পরিলক্ষিত হয়েছে, বেলা বাড়তে বাড়তে রোদ বেড়েছে। এছাড়াও রাজ্যের হাওয়া অফিস যেটা জানিয়েছে, বৃষ্টিপাতে যেরকম জোরালো একটা সম্ভাবনা রয়েছে, তার সঙ্গে আর্দ্রতার পরিমাণ বাড়তে থাকবে, তার জন্য একটা গরম অনুভূত হচ্ছে। অন্যদিকে গত 24 ঘন্টাতে বৃষ্টিপাত হয়েছে রাজ্যের বুকে 4.8 মিলিমিটার, এবং সেটা দক্ষিণ ত্রিপুরাতে পরিলক্ষিত হয়েছে, বাকি 7 জেলাতে বৃষ্টি লক্ষ্য করা যায়নি। তবে দেশের যখন একটা ভাগে এরকম বৃষ্টিপাতের ক্ষেত্রে কমলা সতর্কতা, কোথাও হলুদ সতর্কতা জারি করা হচ্ছে, হাই অ্যালার্ট চলছে, সতর্ক বার্তা জারি করা হচ্ছে, অন্যদিকে যদি দেশের উত্তরের দিকে যাই, যার মধ্যে রাজস্থান, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লি, এই সমস্ত জায়গাতে আগামী 3 থেকে 4 দিনের জন্য তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে। আবারও সেই জায়গাতে তীব্র গরম অনুভব হবে দেশের উত্তরে, সেই কথাই কিন্তু বলে দিচ্ছে হাওয়া অফিস। সুপ্রীতি, অসংখ্য ধন্যবাদ তোমাকে বিস্তারিত তুলে ধরার জন্য। অর্থাৎ বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের ফলে আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা, অন্যদিকে তাপপ্রবাহের লাল সতর্ক বার্তা জারি করা হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।